নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের জামুরিয়ায় 5 নম্বর ওয়ার্ডের শ্মশানকালী মন্দিরের দানপাত্রটি দুষ্কৃতীরা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। রবিবার সকালে মন্দিরের পূজারী তালা খুলতেই দেখেন দানপাত্রটি এবং মন্দিরের বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে। তড়ি ঘড়ি তিনি মন্দির কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মন্দির কর্তৃপক্ষ ও জামুরিয়া 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা রুইদাস। খবর দেয়া হয় থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। আমাদের এই যে মন্দির চত্বর, এই জায়গাটা মোটামুটি নির্জন, নির্জন হওয়ার জন্য এখানে বিভিন্ন জায়গা থেকে লোক এসে পড়ে, সামনাসামনি লোক এসে মদ গাঁজা এইসব চরস আফিম অনেক কিছু নেশা করে। এখানে আমার মনে হয় ওরাই এইসব কাজগুলো করছে, দিনকে দিন এই কাজটা বাড়ছে। হ্যাঁ, চুরি আমরা তাই এটা বলতে চাইছি আমরা প্রশাসনকে যে একটু এদিকে নজর দিন, রাতে বা মাঝরাতে একবার যেন মোবাইল গাড়িটা এদিকে ঢুকে। চুরি হয়ে গেছিলো, শাবল নিয়ে ক্ষতি করে রেখে দিয়েছে, কে ফুল মূল সব ভাঙিয়ে দিয়েছে, কে ওদিকে পিছন দিকে খামাটো ভাঙিয়ে করে ঢুকেছে, কে রেলটো নিয়ে গেছে, শাবলটো নিয়ে চলে গেছে, কে গান্তি নিয়ে চলে গেছে, ডান বাক্সাটো, আর তারপরে প্রণামী বাসকাটা। এইটা কখন হয়েছে? এই যে কালকে হয়েছে, কে আর পোলটো যে ভাঙলে সে আজকে দেখতে পাইলো, কে জামুরিয়া থেকে সুব্রত অধিকারী রিপোর্ট, আনন্দ বার্তা।